বিএনপির কিন্তু এখনো একটানা 21 বছরের হয় নাই, ধারে কাছেও হয় নাই, তা একটানা ধরলে মানে আওয়ামী লীগ পাওয়ারে বিএনপি বাইরে এটা কিন্তু ওই 13.5 বছর হল, ইট ইজ নট মাচ, 13.5 বছর মাত্র। সো সুতরাং বিএনপি ডেফিনেটলি বাংলাদেশের মানে দুইটাই গুরুত্বপূর্ণ দল বিএনপি একটা, এটা তো এই জনপ্রিয়তার কথা তো বলার অপেক্ষাই রাখে না। কিন্তু আমি শুধু বলছি যে আমাদের আলোচনার বিষয়টা হলো নির্বাচনটা কী হবে। তো আলোচনাটা যদি আমরা নির্বাচনটা কী হবে দিকে রাখি, যে আমাদের একটা ইস্যু সবাই আলোচনা করে যে স্যাংশনের জন্য এই হবে, তো আমি এই জন্য স্যাংশনটা এনেছি, যে স্যাংশনের জন্য যে ইম্প্যাক্ট আছে কিন্তু এটা, কিন্তু এই ইম্প্যাক্টটা যে একটা মারাত্মক একটা ইম্প্যাক্টে পরিণত হবে নানান রকম ইন্ডিকেশন আছে, এটা এই জন্য পারবে না। কিন্তু রিজিওনাল মানে 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 আমেরিকান ইন্টারেস্টেড বিষয় আছে, এখানে ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপার আছে, ভারতের স্বার্থ, ভারতের কন্ডিশন তো তার প্রতিবেশীদের সাথে ভালো না, সামগ্রিক বিচারে বাংলাদেশের সাথেই সে সবচেয়ে সুবিধাজনক সম্পর্ক রাখতে পারে তুলনামূলক বিচারে, তুলনামূলক বিচারে। এই সুবিধাটা যদি ভারত হারায়, ভারতের অস্তিত্ব থাকবে না। আমাদের আপনি এই অনুষ্ঠানটা আপনি দেখেন, আমিও দেখব, আপনি বলতেছেন যে বাংলাদেশের যে যেগুলি ধরেন দৃশ্যমান অগ্রগতি মানে মানে জাগতিক উন্নতি যেগুলি বলি আর কি, যে মেট্রো হবে, এই হবে, সে হবে, কিন্তু আপনি এমনভাবে কথাগুলি বলছেন একদম নাগরিক হিসেবে, মেট্রো রেল হলে আপনি কি বলতেছেন? আপনি বলতেছেন যে এটা দিয়ে চাঁদে যাওয়া যাবে। এখন আপনি বলেছেন, এটা অনুষ্ঠানটা আপনি শুনেন, আপনি বলেছেন তো আমরা তো স্বপ্ন দেখবো যে এখান থেকে আমরা চাঁদেও চলে যেতে পারবো, মেট্রো রেল দিয়ে চাঁদে যেতে বলেন নাই আপনি, আমি বলছি মেট্রো রেলের পরে বলছেন যে আমরা তো চাঁদেও চলে যাব। প্রথম কথা হলো যে এইটা বাংলাদেশকে নিয়ে এরকম বলা যায় না, কিন্তু বাংলাদেশের গভর্নেন্স ইস্যু, বাংলাদেশে নির্বাচন ইস্যু, বাংলাদেশের ডেমোক্রেসি ইস্যু, কিন্তু বাংলাদেশের অর্থনীতি মানে আমি 2 দিন আগেও প্রাইস ওয়াটারের একটা রিপোর্ট দেখলাম, আই ওয়াজ সারপ্রাইজড, ইন্ডিয়াতে ইয়ের দি প্রিন্টে ইয়ের সাংবাদিক খুবই পছন্দের আমার, আমি এনডিটিভিতে খুব শুনতাম, আমি হঠাৎ করে নামটা ভুলে গেছি, সে একটা মানে প্রোগ্রাম করেছে জাস্ট কম্পেয়ারিং বাংলাদেশ টু ইন্ডিয়া ইকোনমি, ইকোনমি নিয়ে, ইউ উইল বি সারপ্রাইজড, ইন ইন্ডিয়া, ইন পাকিস্তান দে ডিসকাস বাংলাদেশ, সিরিয়াস পিপল, নট দি গভর্নমেন্ট, তারা আলোচনা করতেছে যে আগামী 2026 সালের মধ্যে বাংলাদেশের ইকোনমি উইল বি গ্রোয়িং অ্যাবাভ ইন্ডিয়া, টানা ইন্ডিয়া এখানে কিচ্ছু করতে পারবে না, বাংলাদেশ উইল গ্রো।